আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ ও আমার ফ্যানসাগ রোগী মহোদয়, বিশ্বের এই ভবনে যে যেখানে বসে মোহাম্মদপুর কলিকাতা হারবালে ইউটিউব ভিত্তিক স্বাস্থ্য ফোরাম দেখতেছেন বা দেখবেন, যে যেখানে বসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে জানাব ইফতারে দই খাওয়া উপকারিতা। আসুন জেনে নেই রমজান মাসে সারাদিন রোজা রাখার পরে শরীরে যে ক্লান্তি বা দুর্বলতা আসে তা উপশমে দই হতে পারে সবচেয়ে ভালো এবং আদর্শ খাবার। তাই ইফতারি অন্যান্য খাবারের সঙ্গে দই খেলে পেটে তৈরি হওয়া অ্যাসিডিটি দূর হতে পারে। এছাড়া দই হতে পারে শরীরের পুষ্টি ঘাটতি পূরণ করতে সবচেয়ে উৎকৃষ্ট খাবার। দই উপস্থিতে থাকতে ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করার পর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক শক্তিশালী করে দেয়, যে সংক্রমণ থেকে ভাইরাল ফিভার এবং কোনো কিছু কাছে গেসতে পারে না, ফলে সুস্থ জীবনে পথ প্রশস্ত হয় দই খাওয়ার গুণে। তো প্রিয় দর্শক, দই থাকা ল্যাক্টোব্যাসিয়াল এবং অ্যাসিডোফিলাস নামক একটি ব্যাকটেরিয়া শরীরে ক্ষতিকর জীবাণু মেরে ফেলতে সাহায্য করে, ফলে ভেজারাইল ইনফেকশন মতো রোগে আক্রান্ত হওয়া থেকে শরীরে অনেক সংক্রমণ কমে যায়। এই কারণে নারীদের নিয়মিত দই খাওয়া পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকগণরা। দই প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্কের মতো অনেক উপকারী উপাদান রয়েছে। তাই তো নিয়মিত এক বাটি করে দই খাওয়ার সঙ্গে সঙ্গে নানাবিধ মাইক্রোবিয়াল ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা অনেকটা কমে যায়। তাই শরীরের চাঙ্গা হয়ে ওঠে এই দই খাওয়ার গুণে। তো বন্ধুগণ, দই খাওয়ার পর আমাদের মস্তিষ্কের ভিতরে এমন কিছু পরিবর্তন হয় যে মানসিক চাপ এবং অ্যাংজাইটি কমতে শুরু করে দেয়। তাই নিয়মিত দই খাওয়ালে এবং খেতে পারলে প্রয়োজনীয়তা বেড়ে এবং সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই দই খাইলে শরীরে পটাশিয়াম, ফসফরাস এবং আয়োডিনের মতো সমস্যাগুলো আমাদের দূর করতে সাহায্য করে এবং ঘাটতি দূর হতে শুরু করে। সেই সঙ্গে ভিটামিন B5 এবং ভিটামিন B12 মাত্রা বাড়তে থাকে। রক্তে খারাপ কোলেস্টেরল মাত্রা কমানোর পাশাপাশি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে ভূমিকা নেই দই খাওয়ার গুণে। তো বন্ধুগণ, দই খেলে হার্টের রোগ আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটা কমে যায়। তাই নিয়মিত দই খেতে পারলে বিশেষ করে শরীরে ল্যাক্টোবিলিয়াস এবং ইস্টোফোকাস এবং থেমোনিফিয়াস নামক এই ব্যাকটেরিয়া শরীরের ভিতরে ক্যান্সারের সেলের জন্ম আটকে দেয়, ফলে স্বাভাবিকভাবে ক্যান্সার রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে গেসতে পারে না এবং এই উপাদানগুলো পাকস্থলী হজম সহায়ক এবং ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধিতে সহায়ক করে। তাই তো বদ হজম দূর করার জন্য, কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য অবশ্য দই খেতে পারেন নিয়মিত। তো বন্ধুগণ, দই খেতে পারলে হজম যেমন দ্বিগুণ হয়, পেটে ব্যাকটেরিয়া দূর হয়, কোষ্ঠকাঠিন্য দূর হয়, হজম সমস্যা সমাধান হতে সাহায্য করে। তো বন্ধুগণ, আজ আরো নয়, সকলের সুস্থতা আর দীর্ঘ কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।